আচমকা বিকট শব্দে কেঁপে উঠছে মাটি। ভূমিকম্প নাকি সনিক বোম, দানা বাঁধছে রহস্য। সমুদ্র তীরবর্তী এলাকায় লাগাতার ঘটছে ঘটনা। কখনো শব্দে কাঁপছে দীঘা, কখনো আবার বকখালি। বিপর্যয়ের আতঙ্ক বেড়েই চলেছে দিন দিন, কিন্তু এই শব্দের আসল উৎস এখনো অজানা। কি কারণে বিকট শব্দে কেঁপে উঠছে উপকূলীয় এলাকা, বিস্তারিত জানতে দেখে নিন এই প্রতিবেদন। তখন সময় দুপুর আড়াইটে, সমুদ্র তটে মিঠে রোদ গায়ে মেখে পর্যটকেরা যখন মনোরম পরিবেশ উপভোগ করছেন, ঠিক তখনই আচমকা শোনা গেল বিকট শব্দ। সেই সঙ্গে হালকা কেঁপে উঠল মাটি। সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র বকখালিতে বেড়াতে আসা শয়ে শয়ে পর্যটকেরা সাক্ষী থাকলেন এই সহস্যজনক ঘটনার। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফ্রেজারগঞ্জ এলাকার বাসিন্দা থেকে পর্যটকদের মধ্যেও, ভয়ও পেয়ে যান কেউ কেউ। দ্রুত সমুদ্রতট থেকে পর্যটকেরা তড়িঘড়ি হোটেলের ঘরে ফিরতে শুরু করেন। তবে শুধুমাত্র বকখালি নয়, একই দিনে বিকট আওয়াজে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুর জেলা। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়েন মানুষজন। সূত্রে খবর, শুক্রবার দুটি বিকট আওয়াজ পাওয়া যায়। শব্দে অনেকের বাড়িঘর কাঁপতে শুরু করে। এর আগেও হয় এমনটা। গত 16 জানুয়ারি বিকেল 4টে নাগাদ আচমকায় বিকট শব্দ করে কেঁপে উঠেছিল নদী ও বঙ্গোপসাগর বেষ্টিত মৌসুনী দ্বীপের একাংশ। একই রকম ভাবে আতঙ্ক গ্রাস করেছিল দ্বীপের বাসিন্দাদের মধ্যে। আদি মোহিনী মোহন কাঞ্জিলা। সেই গুঞ্জনের মধ্যে আবার বকখালি ও দীঘাতে একই রকম ভাবে বিকট শব্দ করে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক খানিকটা বাড়িয়ে দিয়েছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের মধ্যে। কেন এই বিকট শব্দ এবং সঙ্গে কম্পন? সম্প্রতি জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকা থেকে ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ মিসাইল টেস্ট লঞ্চ করতে চলেছে DRDO। কাথির জুনপুট উপকূল থেকে পরীক্ষামূলকভাবে ওই মিসাইল নিক্ষেপ করা হবে, সেখান থেকে এই শব্দ হতে পারে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। আবার বিজ্ঞানীদের মতে উপকূলের কাছাকাছি সমুদ্র পৃষ্ঠে অনেক সময় সেডিমেন্ট জমে জমে পাহাড়ের মতো স্তূপ হয়ে থাকে। আচমকা ওই সেডিমেন্ট গুলো জলের ভেতরে ভেঙে পড়ায় কম্পন হয়ে বিকট শব্দ বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ঢেউও তৈরি হতে পারে, কিন্তু আসল কারণটা এখনো অজানা। ব্যুরো রিপোর্ট, ई समकाली। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। आर कोलकाता नय, टाइटन आई प्लस এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোডের নিজস্ব শোরুম। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।